Assalamualaikum. ষষ্ঠ শ্রেণী গণিত অনলাইন ভিডিও ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা গত ক্লাসে দেখো অনুশ্রেণী 2.2 নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করছিলাম, আজকে আমরা অনুশ্রেণী 2.2 নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো অনুশ্রেণী 2.2 8 নম্বর, একজন চাকরিজীবীর মাসিক আয় এত, তার মাসিক ব্যয় হচ্ছে 9000 টাকা। তাহলে তার ব্যয়টা আয়ের শতকরা কত, তার ব্যয়টা আয়ের শতকরা কত, তাহলে সমাধানটা হবে দেওয়া আছে মাসিক আয় 15000 টাকা এবং মাসিক ব্যয় 9000 টাকা। দেওয়া আছে একজন চাকুরি জীবে মাসিক আয় 15000 টাকা। একজন চাকরিজীবীর মাসিক আয় 15000 টাকা, প্রশ্নে কিন্তু দেওয়া আছে দেখো যে একজন চাকরিজীবীর মাসিক আয় 15000 টাকা এবং তার মাসিক ব্যয় হচ্ছে 9000 টাকা, তার মাসিক ব্যয় 9000 টাকা, আয় হচ্ছে 15000 টাকা, ব্যয় হচ্ছে 9000 টাকা। প্রশ্নে দেখো তার ব্যয়টা আয়ের শতকরা কত, তার ব্যয়টা আয়ের শতকরা কত, তাহলে তাহলে দেখো 9000 টাকা 9000 টাকা পনেরো হাজার, তাহলে দেখো কাটাকাটি করলে কত আসবে, 3/5। এই যে 3/5 পেলাম, যেহেতু প্রশ্নে বলছে আয়ের শতকরা কত, তাহলে আমরা এখন শতকরা প্রকাশ করবো। 3/5কে যদি আমরা শতকরা প্রকাশ করি দেখো, লব হরে 100 দ্বারা গুণ, লবেও 100 হরেও 100 দ্বারা গুণ করতে হবে। লবে 100 দ্বারা গুণ করব, হরেও 100 দ্বারা গুণ করব। এখন তাহলে কি হচ্ছে দেখো, 5 × 20 = 100, তাহলে 3 × 60 গুণিত 1/100, এই 100টা হচ্ছে শতকরার 100, এই 100 কিসের 100, শতকরার 100, তাহলে সমান সমান 60%, সমান সমান 60%। প্রশ্নে বলা হয়েছিল তার ব্যয়টা আয়ের শতকরা কত, তার ব্যয়টা আয়ের শতকরা কত, তাহলে ওই চাকরিজীবী ওই চাকরিজীবী ব্যয়টা আয়ের শতকরা 60%, শতকরা 60%, উত্তর 60%। তাহলে তার ব্যয়টা আয়ের শতকরা কত, তাহলে ওই চাকরিজীবীর ব্যয়টা আয়ের শতকরা 60%, উত্তর তাহলে কত আসতেছে, 60%। ক্লিয়ার? এরপর দেখো আমরা এখন চলে যাব 9 নম্বর অঙ্কে। এরপর 9 নম্বর অঙ্ক, সোহেবের স্কুলের মাসিক বেতন, স্কুলের
masih betul 200 taka 200 taka tarma taki protidine protidine tifil babu টিফিন বাবদ 20 টাকা দেয় কয় টাকা দেয় 20 টাকা দেয় তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ খরচ মাসিক বেতনের শতকরা কত মাসিক বেতনের শতকরা কত তোমরা প্রশ্নটা একটু খেয়াল করে যে সোহেবের স্কুলের মাসিক বেতন হচ্ছে 200 টাকা তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ 20 টাকা দেয় তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত তাহলে সমাধান হচ্ছে দেখো দেওয়া আছে দেওয়া আছে সোহেবের স্কুলের মাসিক বেতন সোহেবের স্কুলের মাসিক বেতন মাসিক বেতন দেওয়া আছে কত 200 টাকা 200 টাকা মাসিক বেতন দেওয়া আছে 200 টাকা এবং টিফিন বাবদ খরচ টিফিন বাবদ খরচ হচ্ছে 20 টাকা টিফিন বাবদ খরচ কত 20 টাকা তাহলে 20 টাকা 200 টাকা 200 টাকা 20/200 তাহলে কত হবে 1/10 সমান 1/10 তাহলে এই 1/10 পাইলাম এটা কি করতে শতকরা প্রকাশ করতে হবে দেখো শতকরা প্রকাশ করার নিয়ম হচ্ছে লব হরকে আমরা 100 দ্বারা গুণ করে দেব লব হরকে কি করব 100 দ্বারা গুণ করব তাহলে দেখো 10 10 এর 6 সমান সমান 10 গুণিত 1/100 এই 1/100 হচ্ছে শতকরার 100 সমান সমান 10% তাহলে প্রশ্নটা দেখো যে তার প্রতিদিন টিফিন বাবদ খরচ 20 টাকা তাহলে মাসিক বেতনের তাহলে সোহেবের মাসিক বেতনের শতকরা তাহলে প্রতিদিন তার প্রতিদিন টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা 10 ভাগ শতকরা 10 ভাগ বা উত্তর হবে 10% কত পার্সেন্ট 10% আর কার নয় সিমিলার অঙ্ক শুনে এবার আমরা 10 নম্বর অঙ্কে চলে যাব কত নম্বর অঙ্ক 10 নম্বর অঙ্ক দেখো তোমাদের 10 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটি স্কুলের শিক্ষার্থী সংখ্যা 800 জন বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হোক করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থী সংখ্যা কত এই অঙ্কটা তোমরা পারবে যেহেতু বছরের শুরুতে 5% শিক্ষার্থী ভর্তি করা ছিল তার মানে কত পূর্বে যদি 100 জন হয় তাহলে বর্তমানে হয়ে যাবে
Assalamualaikum.